আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি হালিমের রেসিপি শেয়ার করব। কেনা হালিম কতটা স্বাস্থ্যকর সে বিষয়ে আমরা সুনিশ্চিত না। হালিমের রেডিমিক্স থাকলে আমরা বাসাতেই ঝটপট হালিম বানিয়ে পছন্দ অনুযায়ী খেতে পারি। এখন বাজারে হালিমের রেডিমিক্স অনেক ব্র্যান্ডেরই অ্যাভেলেবল। আমরা যেই ব্র্যান্ডেরই হালিম রেডিমিক্স কিনি না কেন, প্রতিটি রেডিমিক্সের মধ্যে দুটি করে প্যাকেট থাকে, একটি শস্যদানা আর আরেকটিতে থাকে গুঁড়া মশলা। হালিম বানানোর জন্য অ্যাট ফার্স্ট ফুটন্ত গরম পানির মধ্যে শস্যদানার প্যাকেটটি কেটে ভিজিয়ে রাখতে হবে। এটি ভিজিয়ে রাখার পরে অন্যান্য কাজ করতে করতে ভিজিয়ে রাখা মানে প্রপারলি ভিজে যাবে, তারপর আমরা এই শস্যদানাটি রান্নার কাজে ব্যবহার করব। এখন আমি একটি পাত্রে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে গিয়েছে, এখন আমি দুই তৃতীয়াংশ পেঁয়াজ তুলে নিচ্ছি, অর্ধেকের বেশি পরিমাণে পেঁয়াজ তুলে নিলাম। বাকি বেরেস্তার মধ্যে আমি কুচি করে রাখা গোশ দিয়ে দিচ্ছি। আমি এখানে গরু গোশ ব্যবহার করেছি। এখন বেরেস্তাগুলোর মধ্যে সামান্য একটু ভেজে নিব। এখন আমি এর মধ্যে প্যাকেটের গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি দুই প্যাকেট হালিম রান্না করছি, সো দুই প্যাকেট গুঁড়া মশলা এর মধ্যে আমি ব্যবহার করেছি। মশলার সঙ্গে গোশগুলো ভালো মতো কষিয়ে নিব। এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি গোশ সেদ্ধ হওয়ার জন্য। গোশ সেদ্ধ হতে কিছু সময় লাগবে, এর মধ্যে বাকি কাজগুলো করে নিতে পারেন, এখানে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। তো আমি অন্যান্য যে শসা কুচি, লেবু, ধনিয়া পাতা এগুলো কেটে সার্ভ করার জন্য সব রেডি করে রাখতে পারেন, কারণ হালিম গরম গরমই সার্ভ করতে হয়। এখন গোশ যখন 90% সেদ্ধ হয়ে যাবে, তার মধ্যে আমি ভিজিয়ে রাখা সেই ভিজিয়ে রেখেছিলাম শস্যদানা দুই প্যাকেট সেগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন ভালো মতো মিশিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। পছন্দ অনুযায়ী কনসিস্টেন্সি চলে আসলে নামিয়ে সার্ভ করতে হবে গরম গরম হালিম। সার্ভিংয়ের সময় আমি এগুলো ব্যবহার করেছি, অবশ্যই টমেটো বাদে, টমেটোটা অন্য কাজের জন্য রেখেছিলাম। শসা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, লেবুর রস, পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে সার্ভ করলে অনেক মজার হয়। হালিম রেডিমিক্স দিয়ে রান্না করা হালিমগুলো, রেডিমিক্স ছাড়া রান্না করতে অনেক বেশি ঝামেলা, অনেক লেন্দি হয়ে যায়। তো এগুলো খুবই ঝটপট আর খুবই সুস্বাদু একটি আইটেম, ঘরে তৈরি করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।